जाने तारी बंद तो
বোঝো যেটা তুলে না। ভালোবাসো আর না
মিশে যাব। জানিও গো তুমি বুঝেছ যে ভুল, আমি দেই সেই ভুলের মাশুল। জানিও গো তুমি বুঝেছ যে ভুল, আমি দেই সেই ভুলের মাশুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। প্রতিটি ইউটিউবারই যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করে তখন তার টার্গেট থাকে যেন তল্প করে তার চ্যানেলটি মনিটাইজ হোক, মনিটাইজ হলে সে ইনকাম করতে পারবে। একেবারে এই ধারণা নিয়ে প্রতিটি ইউটিউবারই প্রথম অবস্থায় চ্যানেল ক্রিয়েট করে, কিন্তু চ্যানেল মনিটাইজ হলেই যে পয়সা ইনকাম করা যাবে তেমন কোনো কথা নেই। যে চ্যানেল মনিটাইজ হলেই ইনকাম হবে, ইনকাম করতে গেলে ভিউজ আসতে হবে, ভিউজ আসবে তবেই ইনকাম হবে। অনেকেই আছেন যে কোনো উপায়ে সাবস্ক্রাইব জোগাড় করেন, সে সাবস্ক্রাইব কিনে হোক কিংবা কোনো অ্যাপের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে চিন্তা করেন যে 1000 সাবস্ক্রাইব আমার যেভাবে জোগাড় করতে হবে যেভাবেই হোক। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম অনেকে কিনে নেন, বিভিন্ন এখন সোর্স আছে, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আছে, যা হোক যে কোনো উপায়ে তারা চ্যানেলটি মনিটাইজ করতে চায়। কিন্তু চ্যানেল মনিটাইজ হলেই যে ইনকাম হবে তেমন কোনো গ্যারান্টি নেই। বর্তমানে প্রায় ইউটিউবে 1.5 থেকে 2 বছর আগে ইনকাম ছিল, কিন্তু 1.5 থেকে 2 বছর এখন ইউটিউবে ইনকাম একেবারে ডাউন, পুরো ডাউন, তার উপরে ভিউজও ডাউন। এইবার আপনি চ্যানেল মনিটাইজ করলেন কোনোরকম কষ্টে মস্তে, তাছাড়া ভিউজ আনতে গেলে কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে। এবার কোয়ালিটি কী করে ভালো হবে? কোয়ালিটি ভালো করতে গেলে ভালো ক্যামেরা লাগবে, লাইট সেট আপ লাগবে, ভালো রুম লাগবে, এই সব কিছু করতে গেলে তার পয়সার জন্য পয়সা দরকার। আর একার পক্ষে কোনো একজন ইউটিউবার একা একা ভিডিও করে এইসব মেনটেন করতে পারবে না। তাই কোয়ালিটি ভিডিও তৈরি করতে গেলে সেই পুরো সেট আপ লাগবে, তাছাড়া টিম লাগবে, কেননা একা তো সম্ভব নয়। টিম রাখতে গেলে, যদি টিম রাখা হয় তাহলে টিম রাখলে তার জন্য পয়সা খরচ করতে হবে, যে টিম থাকবে তাদের তো পয়সা দিতে হবে, তাহলে এত পয়সা সে কোথা থেকে পাবে? এই কারণে ইউটিউবে এখন অনেক ইউটিউবার কমে যাচ্ছে, ইউটিউবে পয়সাই নেই। তাই যারা চ্যানেল ক্রিয়েট করে ভাবছেন যে আমি চ্যানেলটা কোনোরকম মনিটাইজেশন করেই ইনকাম করব, সম্ভব না। ইনকাম করতে গেলে আপনার ভালো কন্টেন্ট করতে হবে, ভালো কোয়ালিটি করতে হবে। কোয়ালিটি করতে গেলে আমি বললাম যে ভালো সেট আপ দরকার, লাইট দরকার, ক্যামেরা দরকার। এই মোবাইল দিয়ে শুধু ঘরে বসে ভিডিও করে সেই ভিডিও দিয়ে ইউটিউবে ইনকাম করা যাবে না। মোবাইল দিয়ে ভিডিও ক্রিয়েট করে ইনকাম করা যেত এখন নয়, 2-4-5 বছর আগে, তখন যে কোনো একটা ভিডিও বানিয়ে আপলোড দিলেই হয়ে যেত। কিন্তু এখন যে কোনো একটা ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দেবো আর সঙ্গে সঙ্গে পয়সা চলে আসবে, এই ধারণা যারা করছেন একেবারে ভুল ধারণা। এই ধারণা আর করবেন না,
ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কোয়ালিটির দিকে আগে নজর দিতে হবে। সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে যদি আপনার কন্টেন্ট মানে কোয়ালিটি ভালো হয়, তাহলে সাবস্ক্রাইব ওয়াচ টাইম অটোমেটিক চলে আসবে, ওই নিয়ে চিন্তা করতে হবে না, তারপর আপনার চ্যানেল মনিটাইজ হবে। কিন্তু চ্যানেল খুলেই আমার আগে 1000 সাবস্ক্রাইব দরকার, যে কোনো উপায় ধার দেনা করে যেখান থেকে হোক আমি ম্যানেজ করে নিলাম, তারপরে ওয়াচ টাইমটা ম্যানেজ করে নিলাম, তারপরে চ্যানেল মনিটাইজ হলো, কোনো আপনার ইনকাম নেই, তখন আপনি আরও ডিপ্রেশনে পড়ে যাবেন। তাই আমি সাজেস্ট করব যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছেন, সাবস্ক্রাইব বা ওয়াচ টাইমের পিছনে না দৌড়ে, কী করে কন্টেন্টের কোয়ালিটি ভালো করা যায় সেদিকে নজর দিন। কন্টেন্ট যত কোয়ালিটি ভালো হবে আপনার চ্যানেল তত তাড়াতাড়ি মনিটাইজ হবে বা সাবস্ক্রাইবও আসবে। এখন সবারই একটাই ধারণা যে আগে তো চ্যানেলটা মনিটাইজ করি তারপর দেখা যাবে, কিন্তু ওই ধারণা নিয়ে চললে তারপর চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আপনি ধার দেনা করে যেখানে থেকে হোক করলেন, তারপরে তো আপনার ভিউজ আসবে না, আপনি 1000 সাবস্ক্রাইব আপনি যেখান থেকে সেখান থেকে দোয়া করলেন, যখন আপনার চ্যানেল মনিটাইজ হবে তখন তো তারা তো আর ভিডিও দেখবে না, আপনার ভিউজ আসবে না, কী হবে চ্যানেলটা পুরো ডেট হয়ে যাবে। এই কারণে জেনুইন সাবস্ক্রাইব নেবেন, জেনুইন সাবস্ক্রাইব নিয়ে আপনি জেনুইনভাবে ভিডিও বানিয়ে এবং কোয়ালিটি ভিডিও বানিয়ে যদি ভিডিও করেন দেখবেন সাবস্ক্রাইবও আসবে এবং যারা সাবস্ক্রাইব করবে তারা ভিডিও দেখবে। আর এখন হচ্ছে কম্পিটিশন মার্কেট, কম্পিটিশনের যুগ, আপনি যেই ধরনের ভিডিও করছেন তাকে সেই একই ভিডিও আপনার থেকে আরও বেটার কোয়ালিটির ভিডিও হাজার আছে। একজন ইউটিউবার যখন প্রথম চ্যানেল করে তখন তো তার কোয়ালিটি ভালো হবে না, সেই ইউটিউব সম্বন্ধে কিছু জানবে না, ভিডিওর কোয়ালিটি খারাপ হবে, তাই তার ভিডিও খারাপ হচ্ছে। কিন্তু সে যে ভিডিও করছে যে ক্যাটাগরি নিয়ে সেই ক্যাটাগরি কিংবা সেই টপিকের ভিডিও ইউটিউবে হাজার আছে, এবার পাবলিক কোন ভিডিও দেখবে? যে ভিডিওগুলোর কোয়ালিটি ভালো, দেখতে ভালো, দেখে কিছু জানতে পারবে সেই ভিডিও দেখবে না আপনার ভিডিও দেখবে? এই কারণে ভিডিও কোয়ালিটি আগে নজর দিতে হবে। কোনো রকম একটি মোবাইল দিয়ে ভিডিও বানালাম আর সেই ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে টাকা চলে আসবে, এইসব ধারণা না করাই ভালো। তাই যারা চ্যানেল ক্রিয়েট করছেন বা যাদের নতুন চ্যানেল আছে, একটার দিকে নজর দিন যে কী করে কন্টেন্ট ভালো করা যায়, যতটা ভালো করা যায়, কোয়ালিটি যত ভালো হবে অটোমেটিক ভিউজ চলে আসবে, আর ভিউজ আসলে ডলার আসবে। প্রতিটি ইউটিউবারই যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করে তখন তার টার্গেট থাকে যেন তল্প করে তার চ্যানেলটি মনিটাইজ হোক, মনিটাইজ হলে সে ইনকাম করতে পারবে। একেবারে এই ধারণা নিয়ে প্রতিটি ইউটিউবারই প্রথম অবস্থায় চ্যানেল ক্রিয়েট করে, কিন্তু চ্যানেল মনিটাইজ হলেই যে পয়সা ইনকাম করা যাবে তেমন কোনো কথা নেই, যে চ্যানেল মনিটাইজ হলেই ইনকাম হবে, ইনকাম করতে গেলে ভিউজ আসতে হবে, ভিউজ আসবে তবেই ইনকাম হবে। অনেকেই আছেন যে কোনো উপায়ে সাবস্ক্রাইব জোগাড় করেন, সে সাবস্ক্রাইব কিনে হোক কিংবা কোনো অ্যাপের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে চিন্তা করেন যে 1000 সাবস্ক্রাইব আমার যেভাবে জোগাড় করতে হবে যেভাবেই হোক। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম অনেকে কিনে নেন, বিভিন্ন এখন সোর্স আছে, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আছে, যা হোক যে কোনো উপায়ে তারা চ্যানেলটি মনিটাইজ করতে চায়। কিন্তু চ্যানেল মনিটাইজ হলেই যে ইনকাম হবে তেমন কোনো গ্যারান্টি নেই। বর্তমানে প্রায় ইউটিউবে 1.5 থেকে 2 বছর আগে ইনকাম ছিল, কিন্তু 1.5 থেকে 2 বছর এখন ইউটিউবে ইনকাম একেবারে ডাউন, পুরো ডাউন, তার উপরে ভিউজও ডাউন। এইবার আপনি চ্যানেল মনিটাইজ করলেন কোনোরকম কষ্টে মস্তে, তাছাড়া ভিউজ আনতে গেলে কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে। এবার কোয়ালিটি কী করে ভালো হবে? কোয়ালিটি ভালো করতে গেলে ভালো ক্যামেরা লাগবে, লাইট সেট আপ লাগবে, ভালো রুম লাগবে, এই সব কিছু করতে গেলে তার পয়সার জন্য পয়সা দরকার। আর একার পক্ষে কোনো একজন ইউটিউবার একা একা ভিডিও করে এই সব মেনটেন করতে পারবে না, তাই কোয়ালিটি ভিডিও তৈরি করতে গেলে সেই পুরো সেট আপ লাগবে, তাছাড়া টিম লাগবে, কেননা একা তো সম্ভব নয়, টিম লাগতে গেলে
যদি টিম রাখা হয় তাহলে টিম রাখলে তার জন্য পয়সা খরচ করতে হবে, যে টিম থাকবে তাদের তো পয়সা দিতে হবে, তাহলে এত পয়সা সে কোথা থেকে পাবে? এই কারণে ইউটিউবে এখন অনেক ইউটিউবার কমে যাচ্ছে, ইউটিউবে পয়সাই নেই। তাই যারা চ্যানেল ক্রিয়েট করে ভাবছেন যে আমি চ্যানেলটা কোনো রকম মনিটাইজেশন করেই ইনকাম করব, সম্ভব না। ইনকাম করতে গেলে আপনার ভালো কন্টেন্ট করতে হবে, ভালো কোয়ালিটি করতে হবে। কোয়ালিটি করতে গেলে আমি বললাম যে ভালো সেট আপ দরকার, লাইট দরকার, ক্যামেরা দরকার। এই মোবাইল দিয়ে শুধু ঘরে বসে ভিডিও করে সেই ভিডিও দিয়ে ইউটিউবে ইনকাম করা যাবে না। মোবাইল দিয়ে ভিডিও ক্রিয়েট করে ইনকাম করা যেত এখন নয়, দু চার পাঁচ বছর আগে, তখন যে কোনো একটা ভিডিও বানিয়ে আপলোড দিলেই হয়ে যেত। কিন্তু এখন যে কোনো একটা ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দেবো আর সঙ্গে সঙ্গে পয়সা চলে আসবে, এই ধারণা যারা করছে একেবারে ভুল ধারণা। এই ধারণা আর করবেন না। ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কোয়ালিটির দিকে আগে নজর দিতে হবে। সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে, যদি আপনার কন্টেন্ট মানে কোয়ালিটি ভালো হয় তাহলে সাবস্ক্রাইব ওয়াচ টাইম অটোমেটিক চলে আসবে, ওই নিয়ে চিন্তা করতে হবে না, তারপর আপনার চ্যানেল মনিটাইজ হবে। কিন্তু চ্যানেল খুলেই আমার আগে 1000 সাবস্ক্রাইব দরকার, যে কোনো উপায় ধার দেনা করে যেখান থেকে হোক আমি ম্যানেজ করে নিলাম, তারপরে ওয়াচ টাইমটা ম্যানেজ করে নিলাম, তারপরে চ্যানেল মনিটাইজ হলো, কোনো আপনার ইনকাম নেই, তখন আপনি আরও ডিপ্রেশনে পড়ে যাবেন। তাই আমি সাজেস্ট করব যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছেন, সাবস্ক্রাইব বা ওয়াচ টাইমের পিছনে না দৌড়ে, কী করে কন্টেন্টের কোয়ালিটি ভালো করা যায় সেদিকে নজর দিন। কন্টেন্ট যত কোয়ালিটি ভালো হবে আপনার চ্যানেল তত তাড়াতাড়ি মনিটাইজ হবে বা সাবস্ক্রাইবও আসবে। এখন সবারই একটাই ধারণা যে আগে তো চ্যানেলটা মনিটাইজ করি তারপর দেখা যাবে, কিন্তু ওই ধারণা নিয়ে চললে তারপরে চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আপনি ধার দেনা করে যেখানে থেকে হোক করলেন, তারপরে তো আপনার ভিউজ আসবে না। আপনি 1000 সাবস্ক্রাইব আপনি যেখান থেকে সেখান থেকে দোয়া করলেন, যখন আপনার চ্যানেল মনিটাইজ হবে তখন তো তারা তো আর ভিডিও দেখবে না, আপনার ভিউজ আসবে না, কী হবে চ্যানেলটা পুরো ডেট হয়ে যাবে। এই কারণে জেনুইন সাবস্ক্রাইব নেবেন, জেনুইন সাবস্ক্রাইব নিয়ে আপনি জেনুইনভাবে ভিডিও বানিয়ে এবং কোয়ালিটি ভিডিও বানিয়ে যদি ভিডিও করেন দেখবেন সাবস্ক্রাইবও আসবে এবং যারা সাবস্ক্রাইব করবে তারা ভিডিও দেখবে। আর এখন হচ্ছে কম্পিটিশন মার্কেট, কম্পিটিশনের যুগ। আপনি যেই ধরনের ভিডিও করছেন তার সেই একই ভিডিও আপনার থেকে আরও বেটার কোয়ালিটির ভিডিও হাজার আছে। একজন ইউটিউবার যখন প্রথম চ্যানেল করে তখন তো তার কোয়ালিটি ভালো হবে না, সেই ইউটিউব সম্বন্ধে কিছু জানবে না, ভিডিওর কোয়ালিটি খারাপ হবে, তাই তার ভিডিও খারাপ হচ্ছে। কিন্তু সে যে ভিডিও করছে যে ক্যাটাগরি নিয়ে সেই ক্যাটাগরি কিংবা সেই টপিকের ভিডিও ইউটিউবে হাজার আছে। এবার পাবলিক কোন ভিডিও দেখবে? যে ভিডিওগুলোর কোয়ালিটি ভালো, দেখতে ভালো, দেখে কিছু জানতে পারবে সেই ভিডিও দেখবে না আপনার ভিডিও দেখবে? এই কারণে ভিডিও কোয়ালিটি আগে নজর দিতে হবে। কোনো রকম একটি মোবাইল দিয়ে ভিডিও বানালাম আর সেই ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে টাকা চলে আসবে, এইসব ধারণা না করাই ভালো। তাই যারা চ্যানেল ক্রিয়েট করছেন বা যাদের নতুন চ্যানেল আছে একটা দিকে নজর দিন যে কী করে কন্টেন্ট ভালো করা যায়, যতটা ভালো করা যায়, কোয়ালিটি যত ভালো হবে অটোমেটিক ভিউজ চলে আসবে, আর ভিউজ আসলে ডলার আসবে। প্রতিটি ইউটিউবারই যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করে তখন তার টার্গেট থাকে যেন তল্প করে তার চ্যানেলটি মনিটাইজ হোক, মনিটাইজ হলে সে ইনকাম করতে পারবে। একেবারে এই ধারণা নিয়ে প্রতিটি ইউটিউবারই প্রথম অবস্থায় চ্যানেল ক্রিয়েট করে। কিন্তু চ্যানেল মনিটাইজ হলেই যে পয়সা ইনকাম করা যাবে তেমন কোনো কথা নেই, যে চ্যানেল মনিটাইজ হলেই ইনকাম হবে। ইনকাম করতে গেলে ভিউজ আসতে হবে, ভিউজ আসবে তবেই ইনকাম হবে। অনেকেই আছেন যে কোনো উপায়ে সাবস্ক্রাইব জোগাড় করেন, সে সাবস্ক্রাইব কিনে হোক কিংবা কোনো অ্যাপের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে চিন্তা করেন যে 1000 সাবস্ক্রাইব আমার যেভাবে জোগাড় করতে হবে, যেভাবেই হোক
আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম অনেকে কিনে নেন, বিভিন্ন এখন সোর্স আছে, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আছে, যা হোক যে কোনো উপায়ে তারা চ্যানেলটি মনিটাইজ করতে চায়। কিন্তু চ্যানেল মনিটাইজ হলেই যে ইনকাম হবে তেমন কোনো গ্যারান্টি নেই। বর্তমানে প্রায় ইউটিউবে 1.5 থেকে 2 বছর আগে ইনকাম ছিল, কিন্তু 1.5 থেকে 2 বছর এখন ইউটিউবে ইনকাম একেবারে ডাউন, পুরো ডাউন, তার উপরে ভিউজও ডাউন। এইবার আপনি চ্যানেল মনিটাইজ করলেন কোনোরকম কষ্ট মস্তে, তাছাড়া ভিউজ আনতে গেলে কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে। এবার কোয়ালিটি কী করে ভালো হবে? কোয়ালিটি ভালো করতে গেলে ভালো ক্যামেরা লাগবে, লাইট সেট আপ লাগবে, ভালো রুম লাগবে, এই সব কিছু করতে গেলে তার পয়সার জন্য পয়সা দরকার। আর একার পক্ষে কোনো একজন ইউটিউবার একা একা ভিডিও করে এইসব মেনটেন করতে পারবে না। তাই কোয়ালিটি ভিডিও তৈরি করতে গেলে সেই পুরো সেট আপ লাগবে, তাছাড়া টিম লাগবে, কেননা একা তো সম্ভব নয়। টিম রাখতে গেলে, যদি টিম রাখা হয় তাহলে টিম রাখলে তার জন্য পয়সা খরচ করতে হবে, যে টিম থাকবে তাদের তো পয়সা দিতে হবে, তাহলে এত পয়সা সে কোথা থেকে পাবে? এই কারণে ইউটিউবে এখন অনেক ইউটিউবার কমে যাচ্ছে, ইউটিউবে পয়সাই নেই। তাই যারা চ্যানেল ক্রিয়েট করে ভাবছেন যে আমি চ্যানেলটা কোনোরকম মনিটাইজেশন করেই ইনকাম করব, সম্ভব না। ইনকাম করতে গেলে আপনার ভালো কন্টেন্ট করতে হবে, ভালো কোয়ালিটি করতে হবে। কোয়ালিটি করতে গেলে আমি বললাম যে ভালো সেট আপ দরকার, লাইট দরকার, ক্যামেরা দরকার। এই মোবাইল দিয়ে শুধু ঘরে বসে ভিডিও করে সেই ভিডিও দিয়ে ইউটিউবে ইনকাম করা যাবে না। মোবাইল দিয়ে ভিডিও ক্রিয়েট করে ইনকাম করা যেত এখন নয়, 2-4-5 বছর আগে, তখন যে কোনো একটা ভিডিও বানিয়ে আপলোড দিলেই হয়ে যেত। কিন্তু এখন যে কোনো একটা ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দেবো আর সঙ্গে সঙ্গে পয়সা চলে আসবে, এই ধারণা যারা করছে একেবারে ভুল ধারণা, এই ধারণা আর করবেন না। ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কোয়ালিটির দিকে আগে নজর দিতে হবে, সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে। যদি আপনার কন্টেন্ট মানে কোয়ালিটি ভালো হয় তাহলে সাবস্ক্রাইব ওয়াচ টাইম অটোমেটিক চলে আসবে, ওই নিয়ে চিন্তা করতে হবে না, তারপর আপনার চ্যানেল মনিটাইজ হবে। কিন্তু চ্যানেল খুলেই আমার আগে 1,000 সাবস্ক্রাইব দরকার, যে কোনো উপায় ধার দেনা করে যেখান থেকে হোক আমি ম্যানেজ করে নিলাম, তারপরে ওয়াচ টাইমটা ম্যানেজ করে নিলাম, তারপরে চ্যানেল মনিটাইজ হলো, কোনো আপনার ইনকাম নেই, তখন আপনি আরও ডিপ্রেশনে পড়ে যাবেন। তাই আমি সাজেস্ট করব যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছেন, সাবস্ক্রাইব বা ওয়াচ টাইমের পিছনে না দৌড়ে, কী করে কন্টেন্টের কোয়ালিটি ভালো করা যায় সেদিকে নজর দিন। কন্টেন্ট যত কোয়ালিটি ভালো হবে আপনার চ্যানেল তত তাড়াতাড়ি মনিটাইজ হবে বা সাবস্ক্রাইবও আসবে। এখন সবারই একটাই ধারণা যে আগে তো চ্যানেলটা মনিটাইজ করি তারপর দেখা যাবে, কিন্তু ওই ধারণা নিয়ে চললে তারপরে চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আপনি ধার দেনা করে যেখানে থেকে হোক করলেন, তারপরে তো আপনার ভিউজ আসবে না। আপনি 1,000 সাবস্ক্রাইব আপনি যেখান থেকে সেখান থেকে দোয়া করলেন, যখন আপনার চ্যানেল মনিটাইজ হবে তখন তো তারা তো আর ভিডিও দেখবে না, আপনার ভিউজ আসবে না, কী হবে, চ্যানেলটা পুরো ডেট হয়ে যাবে। এই কারণে জেনুইন সাবস্ক্রাইব নেবেন, জেনুইন সাবস্ক্রাইব নিয়ে আপনি জেনুইনভাবে ভিডিও বানিয়ে এবং কোয়ালিটি ভিডিও বানিয়ে যদি ভিডিও করেন দেখবেন সাবস্ক্রাইবও আসবে এবং যারা সাবস্ক্রাইব করবে তারা ভিডিও দেখবে। আর এখন হচ্ছে কম্পিটিশন মার্কেট, কম্পিটিশনের যুগ। আপনি যেই ধরনের ভিডিও করছেন তার সেই একই ভিডিও আপনার থেকে আরও বেটার কোয়ালিটির ভিডিও হাজার আছে। একজন ইউটিউবার যখন প্রথম চ্যানেল করে তখন তো তার কোয়ালিটি ভালো হবে না, সেই ইউটিউব সম্বন্ধে কিছু জানবে না, ভিডিওর কোয়ালিটি খারাপ হবে, তাই তার ভিডিও খারাপ হচ্ছে। কিন্তু সে যে ভিডিও করছে যে ক্যাটাগরি নিয়ে, সেই ক্যাটাগরি কিংবা সেই টপিকের ভিডিও ইউটিউবে হাজার আছে। এবার পাবলিক কোন ভিডিও দেখবে? যে ভিডিওগুলোর কোয়ালিটি ভালো, দেখতে ভালো, দেখে কিছু জানতে পারবে সেই ভিডিও দেখবে না আপনার ভিডিও দেখবে? এই কারণে ভিডিও কোয়ালিটি আগে নজর দিতে হবে। কোনোরকম একটি মোবাইল দিয়ে ভিডিও বানালাম আর সেই ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে টাকা চলে আসবে, এইসব ধারণা না করাই ভালো।
তাই যারা চ্যানেল ক্রিয়েট করছেন বা যাদের নতুন চ্যানেল আছে একটার দিকে নজর দিন যে কী করে কন্টেন্ট ভালো করা যায়, যতটা ভালো করা যায়, কোয়ালিটি যত ভালো হবে অটোমেটিক ভিউজ চলে আসবে, আর ভিউজ আসলে ডলার আসবে।